Assalamualaikum everyone. How are you, my little angels? Welcome to my maths class. Now, can you see this picture? What is it? It's a train. Today, we will make this train, okay? But you have to help me. Now, before that, dekhi, ei shongkha ta keu chine kina? Ei shongkha tar naam ki? Eta holo 8 10 80 80 পরে সংখ্যাগুলো দিয়ে আজকে আমরা ট্রেন বানাবো ঠিক আছে তাহলে ট্রেন বানিয়ে ফেলি এই সংখ্যাটির নাম কি কেউ বলতে পারবে এটা হলো 8 10 1 81 আবার বলি 8 10 1 81 আপনারা বলুন তো ভেরি গুড 81 এর পরের সংখ্যাটি এখন আপনারা বলবেন 8 10 1 এর পরে 8 10 এই তো 2 8 10 2 82 8 10 2 82 8 10 2 82 এর পরে কি হতে পারে মিসের মাথায় আসছে না আপনারা বলুন তো 8 10 3 এই তো ছোট সোনামুড়িরা কত কিছু পারে 8 10 3 কি হয় 83 সবাই বলুন 8 10 3 83 8 10 3 83 এরপরে কি আসবে 8 10 3 তারপর 8 10 4 8 10 4 84 আবার বলি 8 10 4 84 8 10 4 84 এরপরে কি হবে 8 10 5 ভেরি গুড 8 10 5 85 8 10 5 কি হলো 85 এখন এই সংখ্যাগুলো আবার একবার পড়ি 81 82 83 84 85 85 এর পরের সংখ্যাগুলো দিয়ে আমরা আরেকটা ট্রেন বানাবো 85 এর পর কি আসতে পারে বলুন তো 8 10 6 8 10 6 কি হয় জানি 86 আবার বলি 8 10 6 86 8 10 6 86 এর পরের সংখ্যাটি কি 8 10 7 ভেরি গুড 8 10 7 কি হয় জানি 8 10 7 87 আবার বলি 8 10 7 87 8 10 7 87 এর পরে কি হতে পারে 8 10 8 8 10 8 88 আবার বলি 8 10 8 88 8 10 8 এর পরে কি হবে 8 10 9 এই তো সব পারি 8 10 9 কি হবে 8 10 9 89 8 10 9 89 আবার বলি 8 10 9 89 আপনারা বলুন তো একবার ভেরি গুড এরপর 8 10 9 এর পরে কি হবে এই 9টা শূন্য হয়ে যাবে তাই না আর এই 8টা কি হবে 8 এর পরের সংখ্যা কি 8 এর পরের সংখ্যা হলো 9 তাহলে কি হলো 9 10 এ 90 আবার বলি 9 10 এ 90 9 10 এ 90 দেখুন তো কি সুন্দর একটা ট্রেন হয়ে গেল এই সংখ্যাগুলি আমরা আবার একবার পড়ি 86 87 88 89 90 এখন একটু তাড়াতাড়ি পড়বো ঠিক আছে 81 82 83 84 85 আপনারা বলুন তো আবার বলি 81 82 83 84 85 এরপর 86 87 88 89 90 এরপর এবার আপনাদের বলতে হবে 86 87 88 89 90 এখন দেখি তো ট্রাই করি
86, 87, 88, 89, 90, এই তো, ভেরি গুড। এই সংখ্যাগুলো আমরা বাসায় লিখব, ঠিক আছে? ইন আওয়ার বুক প্র্যাকটিস অ্যান্ড গ্রো উইথ ম্যাথ পেজ নাম্বার 110, ওকে? লার্ন দ্য নাম্বারস অ্যান্ড রাইট দ্য নাম্বারস অ্যান্ড ফলো দ্য রাইটিং প্যাটার্ন, ওকে? That's all for today. Allah Hafiz.